প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুকের যতগুলো গ্রুপ আছে ওই সবগুলো গ্রুপ থেকে আপনারা কিভাবে লিভ নেবেন সো আমরা অনেক সময় অনেক রকম গ্রুপের সাথে নানা নানারকমভাবে অ্যাড হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে আমাদের অনেকগুলো গ্রুপ পছন্দ হয় না আবার অনেকগুলো গ্রুপ পছন্দ হয় সো এখন আমি আপনাদেরকে যে টিপসটা দেখাবো এই টিপসটার মাধ্যমে আপনি চাইলে আপনার ফেসবুকে যতগুলো গ্রুপের সাথে অ্যাড আসেন সবগুলো দেখে লিভ নিতে পারবেন এবং আপনি চাইলে এক একটা করে লিভ নিতে পারবেন যেগুলো আপনার পছন্দ হবে না ওকে সো এই কাজটি করার জন্য আপনারা কী করবেন উপরে দেখেন তিনটা দাগ আছে দেন আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা এদিকে দেখেন গ্রুপস একটা অপশান আছে দেন আপনারা আপনারা কী করবেন গ্রুপসে ক্লিক করবেন গ্রুপসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এ জায়গায় দেখেন ওপরে সেটিংস একটা অপশান আছে দেন আপনারা কি করবেন সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে দেখেন দুইটা তিনটা এখান থেকে দেখেন ফার্স্টটা অপশান এসে গেছে এখানে নোটিফিকেশনস এবং ফিন্ড গ্রুপস ফলোইন মেম্বারশিপ ইনভিটেশনস ওকে সো আপনারা তাহলে এখান থেকে প্রত্যেকটা অপশন দেখে নিতে পারেন সো আমি যেহেতু আপনাদেরকে কীভাবে আপনাদের ফেসবুকে যে গ্রুপগুলোতে অ্যাড আসেন ওগুলা থেকে লিপ দিবেন ওই অপশনটাই দেখাবো অর্থাৎ ওই ট্রিক্সটা দেখাবো সো আমি ওই ট্রিক্সটায় আপনাদেরকে এখন দেখাচ্ছি তারপর আপনারা কী করবেন এখানে দেখেন মেম্বারশিপ দেন আপনারা কী করবেন মেম্বারশিপে ক্লিক করবেন মেম্বারশিপে ক্লিক করার পর এখানে দেখেন আমরা যতগুলা গ্রুপে এখানে অ্যাড আসি সবগুলা গ্রুপ এখানে এসে গেছে ওকে সো এখন আপনারা সালে এখান থেকে সাপোজ এই গ্রুপটা থেকে লিভ নেবেন সেই জন্য সেই জন্য আপনারা কি করবেন এখানে লিভ অপশানে ক্লিক করবেন তারপর নিচে দেখেন লিভ লিভ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই গ্রুপ থেকে আমাদের লিভ নেওয়া হয়ে যাবে সো আপনারা চাইলে এভাবে যদি এখান থেকে প্রত্যেকটা গ্রুপ থেকে লিভ নিতে চান তাহলে এভাবে প্রত্যেকটা গ্রুপে এভাবে লিভ অপশনে ক্লিক করার পর লিভ গ্রুপে ক্লিক করলে প্রত্যেকটা আপনারা খুব ইজিলি খুব সহজে প্রত্যেকটা গ্রুপ থেকে লিভ দিতে পারবেন সো আপনারা যদি চান যে এখান থেকে বেশি বেশি আপনাদের যেই গ্রুপগুলো পছন্দ হয় ওগুলো রাখবেন এবং বাকিগুলো আপনারা কী করবেন লিভ লিভ নেবেন বাকি গ্রুপগুলো থেকে সো আপনারা এভাবে দেখবেন এখান থেকে যতগুলো গ্রুপে অ্যাড আসেন সাপোজ এক্সাম্পল শুরু এখান থেকে ধরেন ধরুন আমার এই গ্রুপটা আমার পছন্দ হচ্ছে না এখান থেকে আমি লিভ নেব সেজন্য সেই জন্য আমি কী করব লিভ অপশানে ক্লিক করব তারপর নিচে দেখেন এখানে মোর অপশানে ক্লিক করলে মোর অপশানে ক্লিক করলে টার্ন অফ নোটিফিকেশান অর্থাৎ সে যদি কোনো পোস্ট করে আমি ওই পোস্টগুলো পাবো না ওই গ্রুপ থেকে তারপর এখান থেকে ব্যাগে ক্লিক করতে পারে এবং লিভ গ্রুপ পারমানেন্টলি অপশানে ক্লিক করে আমরা পারমানেন্টলিভাবে ওই গ্রুপ থেকে লিভ নিতে পারি ওকে সো এভাবে আপনারা চাইলে খুব ইজিলি খুব সহজে আপনাদের ফেসবুকে যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপ থেকে আপনারা খুব সহজেভাবে লিভ নিতে পারেন ওকে